হ্যালো, নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও সবাই ভীষণ ভালো আছি। তো কিছুদিন আগে আমার বোনের বিয়ে ছিল, তো আমি টুকরো কিছু ভিডিও দিয়েছিলাম, কিন্তু প্রপার ভিডিও দিতে পারিনি, বিকজ ওখানে নেটওয়ার্কের খুব সমস্যা ছিল। তো তারই কিছু ছোট ছোট মুহূর্ত আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। তো আর এর জন্য আপনাদেরকে সব ভিডিওগুলো দেখতে হবে। এটা হচ্ছে বিয়ের আগের দিনকে সন্ধেবেলা, ওই ওদের কিছু নিয়ম আছে, মানে পুকুরকে নিমন্ত্রণ করতে যেতে হয়, তো সেইখানে যাবার জন্য আমরা প্রিপারেশন নিচ্ছিলাম। আর মাসির বাড়ির সামনে সবাই আমরা জড়ো হয়েছি, আমরা পুকুরে যাব নিমন্ত্রণ করতে, তো অলরেডি বেরিয়ে পড়েছি নিমন্ত্রণ করতে। পুরো মানে ওদের ওই জায়গাটা, পাড়াটা পুরো লাইট দিয়ে সাজানো হয়েছিল, ভীষণ ভালো লেগেছে। বিয়ে বাড়ি ভীষণ এনজয় করেছি। তো এই বিয়ে বাড়ির প্রত্যেকটা পর্ব দেখার জন্য আর আনন্দ আমরা কীরকম করেছি সেটা দেখার জন্য, আপনাদেরকেও আনন্দ দেওয়ার জন্য আমি ভিডিওগুলো আপলোড করব। আপনাদেরকে একটুখানি ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখতে হবে, ঠিক আছে? তো আমি অনেক বড় করে কিছু না দিতে পারলেও ছোট ছোট পাট পাট করে ভিডিওগুলো দেব, সেটা আপনারা দেখবেন অবশ্যই। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো এই চলে এসেছি আমরা পুকুর ঘাটে, জল পুকুরকে নিমন্ত্রণ করতে নাকি জলকে নিমন্ত্রণ করতে যাই, কিছু একটা হবে, মাসিদের নিয়ম তো আমি জানি না। তো আমরা সবাই মিলে ওখানে গেছিলাম, খুব আনন্দ করেছি, নাচানাচি হয়েছে, হাতে করে ছোট স্পিকার বক্স নিয়ে গে, মানে স্পিকার যেটা হয় নিয়ে গেছিলাম, নাচানাচি গান খুবই ভালো হয়েছে। তো আরও সব, এটা তো সবে বিয়ের শুরু, পুরো বিয়ের বিয়ে থেকে রিসেপশন থেকে সব কিছু দেখার জন্য কিন্তু আপনাদেরকে আমার ভিডিওগুলো অবশ্যই দেখতে হবে। তো ওখানে একটা মন্দির ছিল, মা শীতলা এবং কালী মায়ের মন্দির। তো মন্দিরে জলে নিমন্ত্রণ করে মন্দিরে পুজো টুজো দিয়ে, এই সরি পুজো দিয়ে না, নমস্কার করে ওখান থেকে আমরা বাড়ির পথে রওনা দিলাম। ওকে, আপাতত এটুকুই, টাটা।